হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতে যাব আমার মিনি গার্ডেনের। আশা করি আপনারা এনজয় করবেন। এবার নিয়ে হচ্ছে সেকেন্ডবার আমাদের মিনি ব্যালকনি গার্ডেন থেকে শিম ওঠানো। আর একবার আমরা উঠিয়েছিলাম আমান্তানা হ্যাফ আ গাও, অনেক ভালো লেগেছে আমাদের। আর এবারও সেম, মজাই আলাদা। নিজের ব্যালকনির নিজের হাতে লাগানো গাছ থেকে শিম উঠানোর তো মজাই আলাদা। আই এম সো হ্যাপি যে এইবার আমি এই জিনিসটা ট্রাই করেছি। রোদে গাছটা একদম কিরকম হয়ে গেছে। আমি আইসক্রিম খাচ্ছি, যদি এই গরমে বাইরে দাঁড়ানো সম্ভব না, এটা খায় খায় আমার দানটাকে শান্তি রাখতেছি। হ্যাঁ, ওই ছোটগুলো থাক। কেন বাবা, কি অবস্থা তোমার? হ্যালো, হাউ ডু ইউ ডু টুডে? Are you having fun? Hello. Pudu. Be careful. I'll talk on a simple act of Pudu. এখানে মুস্তাকিমকে দুইটা দিতে হবে, মনে রাখিও। আমাদের গাছ থেকে আমরা আজকে শিম পাড়তেছি। মাশাআল্লাহ, অনেক শিম উঠাইছি আমরা আজকে। এ হচ্ছে আমাদের সোফাস, মাশাআল্লাহ। ব্যালকনির গার্ডেন থেকে এইভাবে এত শিম খাবো কখনো কল্পনা করিনি। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া। অবশ্য আমরা কষ্টও করছি, তুমি নামি যাবা দেখছো? আস্তে আস্তে পড়ে না, শুধু বি কেয়ারফুল। তুমি যেভাবে দাঁড়াইছো ভয় লাগে। ওই যে উপরে, হ্যাঁ, বড়গুলো ছোট ছোট করে নিও না। খুদা আবার মাথায় তেল দিয়ে রাখছে আজকে, তার জন্য একটু রোদ্রের মধ্যে ওর মাথাটা শাইনি শাইনি লাগতেছে। আপনাদেরকে আমার গার্ডেনটা একটু দেখাই দিই আজকে। এই যে আমার পুঁই শাকের গাছ, মাশাআল্লাহ অনেক হয়েছে। আর করলা গাছে তেমন করলা আসে নাই, জাস্ট আগে একটা আসছিল, আর এখন এই যে একটা। আর এখানে বাচ্চা কয়েকটা আছে, যদি বড় হয়। এখানে নতুন করে ডাটা শাক ফেলছি, ডাটা শাক। এখানে আগে কয়েকটা ডাটা শাক। আমার লেবু গাছটা মাশাআল্লাহ আরো বড় হয়েছে আগের চেয়ে। এখানে মরিচ, আজকে মরিচও হারভেস্টিং করব। অনেক মরিচ লাল হয়ে গেছে। আমাদের ওয়েদারটা অনেক বাজে, অনেক গরম পড়তেছে রিসেন্টলি, বেশি গরম আমাদের এখানে। মনে হচ্ছে আমাদের শিকদার সাহেব ভালোই এনজয় করতেছে।
কেমন লাগতেছে তোমার? তোমার ফিলিংসটা একটু বলো না, পরে কেমন লাগতেছে? রোদ বাদ দাও, রোদ তো গরম পড়ছে এই সপ্তাহে, আমাদের এখানে কিছু করার নাই, অনেক বাজে গরম পড়ছে। এখন যে তুমি শিম নিজের হাতে নিজে গাছ থেকে উঠাচ্ছো, সেটার ফিলিংসটা কি? খুব ভালো। কখনো ভাবছো এভাবে ব্যালকনি থেকে কখনো শিম পেরে খাবা? এই দেখো লাউ শাকটা কিন্তু ওদিকে চলে যাচ্ছে, ওইটা সামহাও আবার বাম দিকে নিয়ে আসো তো, আবার আমি চাই না শিম গাছের সাথে এটা মিক্স হয়ে যাও। আমরা এখন মরিচ হারভেস্ট করতেছি। গার্ডেন থেকে এগুলো উঠানোর মজাই আলাদা, যদি এবার না করতাম তাহলে কখনো বুঝতাম না। আসলে আমার এক কোনো সময় এরকম এত ইন্টারেস্ট ছিল না এভাবে গার্ডেনের প্রতি, এই বছর পরে আমি ইন্টারেস্টেড হয়েছি আরো বেশি মনে হচ্ছে, মাশাআল্লাহ। আমার শিম গাছটা এখানে পেয়েছে, আই গেস ওইটা পুরোটা নিয়ে নিছো সব, আমরা দুজনে মিলে এগুলো উঠাচ্ছি। হ্যালো মামি, হাউ ডু ইউ ডু টু দাই? এই নো 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 বাবা, ইটস ময়লা, ইটস ময়লা, পানি এখানে আসে না বাবা। কি করবা কি করবা, কিছু লাগবে? আদার আম্মু আসতেছি, আসতে দি বাবা, আসতে দি মা, আসতেছি। আচ্ছা কুলে আসবে, আসো। আলহামদুলিল্লাহ আমরা আমাদের গার্ডেন থেকে অনেক পয়েন্টস উঠাইলাম। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক আর কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।